তাই আচরণ না করে আপনারা সবাই তালেন্টি করুন খেলা দেখুন অপারকে দেখার সুযোগ করে নিন আব্দুল করিম ভাই আপনি অবশ্যই বুঝতে পারছেন এনটিভির বিষয়টা ওটা আপনাকে আমি পরে বুঝিয়ে বলবো ওটা নিয়ে আপনার ভাবার দরকার নাই এনটিভি আছে এখানে 1000 টাকা আমি যতটুকু জানি যদি আপনার সেরকম কোনো ছাড় দেওয়া লাগে আমি সুপারিশ করে কমিটির সাথে কথা বলে আপনাকে ছাড় দিয়ে দিব আপনি ওটা নিয়ে ভাবেন না আপনি যদি অংশগ্রহণ করতে চান অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে দশ পাখিয়া এক যারা যারা এই খেলায় অংশগ্রহণ করতে চান দল নিতে চান অবশ্যই মেসেঞ্জারে নক করবেন অবশ্যই আমার মেসেঞ্জারে নক করবেন সুমন হুসেন ভাই কেমন আছেন ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন ওই আমার প্রিয় ভাই ব্রাদার সবাই তো খেলা দর্শক কি আসে সবাই একটু শেয়ার করে দিলে সবাই একটু তাদের সুযোগ পেয়ে যেত পয়েন্ট সুমন ভাই পয়েন্ট হচ্ছে দশ পাখিয়া ছত্রিশ আল্লাহ দান চব্বিশ যারা নড়াইলের মানুষ নড়াইলের মানুষতা করলে হবে না নড়াইলের মানুষের মন অনেক বড় ভাই আপনারা এটা নড়াইলের খেলা নড়াইলের একটা ঐতিহ্য ভাই সেদিকে লক্ষ্য রাখতে হবে এটা নড়াইলের খেলা দক্ষিণবঙ্গের খেলা সেটা প্রচার করতে হবে সারা বাংলাদেশ জানবে যে নড়াইলে এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে আপনারা সেদিকে একটু লক্ষ্য রাখবেন নড়াইলের কিন্তু ইজ্জতের ব্যাপার ভাই আপনারা যারা নড়াইলের সন্তান আছেন আমরা যারা ইজ্জতের ব্যাপার এই খেলাটা যে বড় ধরনের একটা প্রচার হয় সেদিকে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে শুধু খেলা দেখলে হবে না ভাই নড়াইলের সুনাম রক্ষার্থে যা করা লাগে তাই করতে হবে ভাই বেশি বেশি করে শেয়ার করতে হবে মানুষের কাছে পৌঁছাবে মানুষ জানবে যে না নড়াইলে এত বড় একটা খেলা হচ্ছে মানুষ অংশগ্রহণ করতে পারবে মানুষ এখানে দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসতে পারবে একটু প্রচারের ব্যাপার আছে ভাই নড়াইলের মানুষের তো মন বড় হতে হবে জানতে হবে তো মানুষ সারা বাংলাদেশ জানবে অসাধারণ খুব সুন্দর আল্লাহ দান দুই রাশেদ ভাই কিন্তু অসাধারণ
দক্ষতার সহিত কিন্তু আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন নিখুঁতভাবে তার যে আল্লাহ তন চায় الله دوي কালকে কিন্তু দড়াটানা খেলা হবে দর্শক গ্লুকোজ বয় যুক্ত হয়েছেন ধন্যবাদ কালকে বিকাল তিনটায় কিন্তু দড়াটানা যে খেলাটি সেই খেলাটি অনুষ্ঠিত হবে আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান কমেন্ট করে জানান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন সামনের থেকে
الله تندوي راشد بير জন্য একটি শেয়ার হবে যে রাশেদ বাইর জন্য একটি শেয়ার হবে অবশ্যই শেয়ার করে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি শেয়ার করেছি সবার আগে দেখি কে আজকে রাশেদ ভাইয়ের জন্য শেয়ার করে এবং কমেন্ট করে জানায় যে হ্যাঁ আমি শেয়ার করেছি ভাই আজকে 32 দলীয় হাডুডু খেলার প্রথম ম্যাচ প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ বুঝতেই পারতেছেন প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ এর থেকে ভালো প্লেয়ার আশা করা যায় أنا أقول لك سيكون هناك 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 দশ পাখি আয় এক এই বছরের হাডুডু খেলায় বহুত বছর ধরে খেলায় যে হাতে হাতে লড়াই করছে কি যে হবে রে ভাই আল্লাহ তার 43 10 পাকিয়া 39 সেই পাকে পাকে লড়াই কামাল জানতে চেয়েছেন দস্ত ভাই কামাল খেলাটি কোথায় শাহবাগ ইউনিয়ন আলুদিয়া স্কুল মাঠে এসে মামুন আলী দশ পাকে এই জায়গাটা কোথায় দশ পাকিয়া এটা কোথায় ভাই দশ পাকিয়া আছে যশোর জেলা বাগারপাড়া থানা যশোর জেলার ভিতর পড়ছে বাগারপাড়া থানার ভিতরে দশ পাকিয়া ভাই আপনার কমেন্টটা আমি বুঝতে পারছি এনটিভির কথা জানতে চেয়েছেন যে এনটিভি কত প্রাইজও জানতে চেয়েছেন প্রাইজ হচ্ছে ভাই দুই দুটা মোটর সাইকেল প্রথম পুরস্কার দুই একটি 100 সিসি মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার একটি মোটর সাইকেল তৃতীয় পুরস্কার একটি বাইসাইকেল চতুর্থ পুরস্কার একটি এলইডি টিভি যেহেতু 32 দলের খেলা এজন্য চারটে প্রাইজ আর খেলার এনটিপি ধরা হয়েছে 1000 টাকা আপনি যদি ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজের মাধ্যমে দল বুকিং বুক করতে চান তার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা ইনশাআল্লাহ হবে আপনি শুধু হ্যাঁ বলেন বিশেষ ছাড় হবে ইসামতি টিভির জন্য আল্লাহ তিন আপনারা যারা
এই ইসামতি দিদি নড়াইল ফেসবুক পেজের মাধ্যমে দল বুক দিবেন অবশ্যই যখন আপনারা কমিটির সাথে কথা বলবেন সে তখন আপনারা এই ইসামতি দিদি নাম বলবেন অবশ্যই আপনাদের জন্য বিশেষ ছাড় হবে যদি না হয় তাহলে সেটা দায়ভার আমি হ্যাঁ আপনারা কমেন্ট করেন কে কে দল নিতে চান যেহেতু 32 দলের খেলা আপনারা যদি বুক করতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমি কমিটির সাথে যোগাযোগের ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেব বলেন কে কে দল নিতে চান আল্লাহ দান কোন জায়গার টিম নারায়ণপুর ভাই মোহন ভাই নারায়ণপুর 500 গ্রাম হয়তো শরীফুল ভাই দীপন ভাই বাপ্পি ভাই মামুন ভাই দেবু ভাই সবাই কি চলবে খেলায় ভাই রাশেদ ভাই রয়েছে খেলায় উপস্থিত রেফারির দায়িত্ব পালন করতে আপনি বুঝতে পারতেছেন যে জায়গায় কোন কোন প্লেয়ার চলবে আর চলবে না রাশেদ ভাইয়ের মতো প্লেয়ার যেহেতু রেফারির দায়িত্ব পালন করতে এখানে সব প্লেয়ার চলবে বাংলাদেশের ওর থেকে যদি ওর থেকে উপরে কোনো প্লেয়ার থাকে সেই প্লেয়ার আপনি এখানে সবাই চলবে ভাই আপনি আপনার কোন সমস্যা নেই আপনি দল নিয়ে আপনার যেখান থেকে চারে পাশে কানায় কানায় সমাধান চলছে ভাই ওকে ভাই আপনারা যারা দল নিচ্ছে আপনাকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই ইনশাল্লাহ অবশ্যই আপনি জানিয়ে দেবেন হয়তো বা আশা করা যাচ্ছে পজিটিভ একটা অ্যান্সার দিবেন যদি দল দিতে চান ভাই আমার একটা ব্যাপার এটা শোনাম হবে ভাই আমি ইসামতি টিভির একটা শোনা হবে ইসামতি টিভির যদি আন্ডারে একটা দল বুক হয় তাহলে বুঝতে পারতেছেন তো আপনার জন্য বিশেষ ছাড় ভাই প্রথম যে দল বিশেষ ছাড় আগামীকালকে খেলাবে হ্যাঁ হবে ভাই 21 পর্যন্ত অনবরত খেলা হবে একটানা খেলা চলবে 21 ফাইনাল উঠে যাবে ভাই আসসালামু আলাইকুম ভাই ইসামতি চলে গেল ভাই কমেন্টটা পড়তে পারলাম না রাশেদ ভাই কি রেফারি করছে নাকি হ্যাঁ ভাই মোহন ভাই রাশেদ ভাই রেফারি করছে মনির ভাই নড়াইল থেকে কমেন্ট করেছেন সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ইসামতি টিভিতে একটি ভালো প্ল্যাটফর্ম যেখানে আমরা বিদেশ থেকে খেলা দেখতে পারি ধন্যবাদ ভাই অবশ্যই বিদেশ থেকে অনেকেই আছে যুক্ত দেখছে মালয়েশিয়া থেকে ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট আপনি আপনার হাতে লড়াই চলছে
10 পাকিয়া 45 আল্লাহ দান আর অবশিষ্ট আছে 54 মামুন ভাই জানতে চেয়েছেন নখখালির ফাইনাল খেলা কবে হবে ভাই খেলা একবার ডেট পড়েছিল 9 তারিখ তার পরিবর্তে আবারো আজকে মিটিং ডাকছে কমিটি এখনো সিদ্ধান্ত আমি পাই না তবে আজকে সিদ্ধান্ত হয়ে যাবে জানিয়ে দেব ইনশাআল্লাহ তবে স্বল্প সময়ের ভিতর খেলা অনুষ্ঠিত হবে নখখালির খেলা জামির নগর থেকে দেখছেন ধন্যবাদ একটি বিশেষ ঘোষণা আমি এই লাইভের কমেন্ট বক্সে কমিটির নাম্বার দিয়ে দিব আপনারা যারা দল নিতে ইচ্ছুক অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে দল বুক দিবেন অবশ্যই দল বুক দেওয়ার সময় ইসামতি টিভির নাম বলে দল বুক দিবেন দর্শকদের উদ্দেশ্যে কথাটি বলেছি আপনারা অবশ্যই দল বুক দেওয়ার আগে আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন অবশ্যই ইসামতি টিভি কথা বলে তারপরে দল বুক দেবেন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ছাড় থাকবে দশ পাখিয়া দুই আজকের খেলা খেলা হচ্ছে 56 পয়েন্ট 56 হচ্ছে আল্লাহ দান কি 48 যেহেতু খেলা শেষের দিকে জামির জানতে চাইছেন প্রাইস কি কি 100 সিসি দুইটা মোটর সাইকেল প্রথম ও দ্বিতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার একটি 24 ইঞ্চি যারা যারা দল নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু করে বিদায়ী মিনিটের হয়তো কাটা ঘুরছে ঘুরি কাটা করছে দশ বাকি আর 1:50 আল্লাহ দান 56 খেলা চলছে পাকে পাকের লড়াই সুপ্রিয় দর্শক মন্ডলী যে যারা যে যেখান থেকে খেলাটি দেখছেন এর পরবর্তীতে যারা খেলা দেখবে সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আর যারা যারা এই খেলায় অংশগ্রহণ করতে চান দল নিতে চান রশিদ
পাশাপাশি আছে চলাতানা।